ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বন্ধুরা আবারও নিয়ে চলে আসলাম আরও একটি নতুন এবং মজাদার রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে পায়েস তৈরি করতে হয়। পায়েস সবার পছন্দের, তাই আমি আজকে এই পায়েস রান্নাটা নিয়ে চলে আসলাম। চলুন বন্ধুরা তাহলে দেখে নিই এই পায়েসটা আমি কিভাবে রান্না করলাম। দেখার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ করে ফেলবেন। বন্ধুরা, পায়েস রান্নার জন্য আমি এখানে কি কি লাগছে আগে তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ, তারপর নিয়ে নিয়েছি 2 মুঠ পরিমাণ পোলাওর চাল। এগুলো আমি আগে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো। এখানে আমি একটা নারিকেলের হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম এবং কিশমিশ। পায়েস রান্নাতে কাজু বাদাম এবং কিশমিশটা দিলে পায়েসটা খেতে দারুণ সুস্বাদু লাগে। তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। আমার ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ করে ফেলবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই আমি আজকে পায়েসটা কীভাবে রান্না করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমার হাঁড়িটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই হাঁড়িটাতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ঘি। পায়েসের মধ্যে ঘিটা অল্প একটু দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আমি কিন্তু ঘিটা দিয়ে দিয়েছি, আমার ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এটার মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণ কাজু বাদাম। এবং দিয়ে দিলাম কিছু কিশমিশ। এই কাজু বাদামটা এবং কিশমিশটা আমি 1 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আমার কাজু বাদাম এবং কিশমিশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন কিশমিশটা কিন্তু অনেকটাই ফুলে এসেছে। এটাকে বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে আবার কিশমিশগুলো পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিব দুধ, যে দুধটা আমি নিয়েছি পায়েস রান্নার জন্য। আমি এখানে 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। একেবারে আমি একটু পানি দিইনি। আমি এখানে 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে আমি বলক আসা পর্যন্ত আগে অপেক্ষা করব। এই দুধটার মধ্যে আমি এখন দিয়ে দিব 4টা এলাচ, 4টা এলাচ এবং 3-4 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি, এবং 2টা তেজপাতা ধুয়ে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু মিক্স করে নিব নেড়ে চেড়ে। দুধটাকে আমি এখন জাল করে নেব প্রায় 20 মিনিট, যাতে দুধটা জালে জালে একটু শুকিয়ে যায়, একটু কমেও আসে। বন্ধুরা দুধটা কিন্তু জাল হয়ে এসেছে, অনেকটাই আমি কমিয়ে নিয়েছি জাল দিয়ে। দেখুন অনেক সুন্দর লাগছে দুধটা দেখতে, ঘন ঘন হয়েছে। এখন আমি এই দুধটার মধ্যে দিয়ে দিব নারিকেল কুড়ানোগুলো। আমি যে নারিকেলটা কুড়িয়ে রেখেছিলাম আগে সেই নারিকেলটা দিয়ে দিলাম।
নারকেলটা দিয়ে দিয়েছি। আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে, বেশি লো হিটে দিলে আবার দুধটা পড়ে যাবে। আমার নারিকেলটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন, অনেকে একটু বেশি মিষ্টি খায় পছন্দ করে, আবার অনেকে অল্প। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আমি কিন্তু এই দুধটার মধ্যে বন্ধুরা 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিয়েছি, কারণ লবণ না দিলে দুধটা পানসা পানসা লাগবে, এই জন্য 1 চিমটি লবণ দিয়েছি। বেশি লবণ দিবেন না, আবার 1 চিমটি পরিমাণ দিলেই হবে। এখন আমি দুধটাকে আর একটু নেড়চেড়ে নিব, অপেক্ষা করব আর একটা বলক চলে আসা পর্যন্ত। বন্ধুরা দেখুন, দুধটা কিন্তু বলক চলে আসছে অলরেডি। এখন আমি এই দুধটাতে দিয়ে দিব আমার পোলাওয়ের চালগুলো, যে চালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এই চালগুলি এখন আমি দিয়ে দিয়েছি। চালগুলি দিয়ে দেওয়ার পর কিন্তু এই দুধটাকে আমাকে অনবরত নাড়তে হবে, কেননা না নাড়লে চালগুলি নিচে দলা পাকিয়ে যাবে, পরে চাকা চাকা হয়ে যাবে, পায়েসটা খেতে একটু মজা লাগবে না, এজন্য আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে দলা পাকিয়ে না যায়। এভাবে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। বন্ধুরা দেখুন, আমার পায়েসটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে, একেবারে হয়ে গিয়েছে, অনেকটাই ঘন হয়ে গিয়েছে পায়েসটা দেখুন। আর চালগুলি, সবগুলি চাল কিন্তু ফুটে এসেছে, অনেক ঘন হয়েছে আমার পায়েসটা। আমার পায়েস রান্নাটা শেষ হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি চুলাটা অফ করে দিব, এটাকে অফ কর, চুলা অফ করে আমি পায়েসটাকে নামিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা হলে পায়েসটা আরও অনেকটা ঘন হয়ে যাবে, সেই জন্য আমি এখন পায়েসটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পায়েসটার কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসছে। আমি এখন চুলাটাকে অফ করে দিব। বন্ধুরা, আমার পায়েস রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখুন, দেখতেই পাচ্ছেন আমি পায়েসটাকে পরিবেশন করে নিয়েছি। পায়েসটা কিন্তু দেখতেও অনেকটা চমৎকার হয়েছে, খেতেও অনেকটা সুস্বাদু হয়েছে। আমি পায়েসটার উপর দিয়ে একটু কাজু বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিয়েছি। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এই রান্নাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আশা করি এই পায়েস রান্নাটা সবার পছন্দ হবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবার চলে আসবো নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।